ভাত রান্নাই যে ভুলে আপনার মৃত্যু হতে পারে আপনি জানেন কি এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞগণ আমাদের প্রতিদিনের খাবারের রুটিনে ভাত 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 থাকবে না এমনটি কখনো ভাবা সম্ভব নয় আর রান্নার পদ্ধতিও বেশ সহজ কিন্তু রান্না করতে গিয়ে ছোট্ট একটি ভুল প্রতিদিন আমাদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে অবিশ্বাস্য হলেও এটি সত্যি ভুল পদ্ধতিতে ভাত খাওয়ার ফলে আমাদের দেহে প্রবেশ করছে নানান ধরনের টক্সিন বা ভিষ আমাদের অলক্ষে শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের মতো মরণ বেহদি সম্প্রতি এমনই তথ্যই উঠে এসেছে ব্রিটেনের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষকদের ধারণায় তারা জানিয়েছেন ধান চাষের কাজে বহু কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয় এই রাসায়নিক এবং কীটনাশক আমাদের শরীরে ভাতের মাধ্যমে প্রবেশ করে তাই ভাত রান্না করার আগে খুব ভালো করে চাল না ধুয়ে রান্না করলে মারাত্মক ক্ষতি হতে পারে বা বিষ বা এই টক্সিন আপনার শরীরে প্রবেশ করতে পারে ধীরে ধীরে ক্যান্সার ক্যান্সারের লক্ষণ হতে পারে গবেষকরা আরও জানিয়েছেন এই বিষ রোধ করা একেবারেই সম্ভব নয় তবে এর প্রভাব অনেকটা কমানো সম্ভব তাই ভাত রান্না করার আগে সারা রাত চাউল ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা তারা আরও জানিয়েছেন সারা রাত চাউল ভিজিয়ে রাখলে রাসায়নিক টক্সিন বা আর্সেনিকের মাত্রা আশি শতাংশ পর্যন্ত কমে যায় সম্প্রতি এমনই গবেষণার ফল প্রকাশিত হয়েছে